ভরসা আপনাকে দেখাচ্ছিলাম, সত্য সত্যই যদি কেউ আল্লাহর উপরে ভরসা করে, মানে এভাবে আল্লাহ রাসূল বলছেন হাক্কা তাওয়াক্কুলিহি, একটা ভাষা ওটা আরবি কিন্তু হক কথা বলেছে, আপনারা বলেন না কথাটা হক, এই শব্দটা আরবি হাক্কা তাওয়াক্কুলিহি, সত্য সত্যই যদি ভরসা রাখে তাহলে লা রুজিকতুম, তোমাদের রুজি দেওয়া হবে, কামা ইউরজাকুত তায়র, যেমন পাখিকে রুজি দেওয়া হয় তোমাদের খেতে দেওয়া হবে, যেমন ভাবে পাখিকে খেতে দেওয়া হয়, তাগদু খেমাসান তারুহ বেতানান, পাখি যখন সকালে বের হয় খালি পেটে বের হয়, বিকালে যখন ফিরে আসে ভরা পেটে ফিরে আসে, অথচ গতদিন খাদ্য জমা রেখে যায়নি। এইভাবেই বলছেন, আমি অনুবাদক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবেই বলছেন, তাহলে নিশ্চিত বিশ্বাস করতে হবে আপনাকে যে আব্দুর রাজ্জাক সাহেবের ওই কথাটা বলার পরে ভাবছিলাম না এই সুদের চাকরি ছেড়ে দেবো, কেমনে ছাড়ি কেমনে ছাড়ি কেমনে ছাড়ি, এখনো ছাড়তে পারিনি, তাহলে ভরসাতে ঘাটতি আছে। আমি কোনোদিন ভিক্ষা করে খেতে বলিনি, আমি বলেছি কোনো যদি পথই না থাকে তাহলে ভিক্ষা করে খেতে হবে, অবৈধ উপার্জন করতে হবে না। চারটে জিনিস আছে, যার ইহকাল আছে তার, পরকাল আছে তার, জান্নাত আছে তার, দুনিয়া আছে তার, এক হিফজ আমানতে, আমানতের রক্ষা, তাকওয়া মসজিদের টাকা যার কাছে থাকে সে যদি ঠিক ঠিক টাকা ব্যয় করে এর বিনিময় জান্নাত। দুই, সিদকু হাদিসের সত্য কথা, সত্য কথা যার ইহকাল পরকাল তার। তিন, হুসন খালিকাতিন, ভালো আচরণ, ভালো আচরণ যার ইহকাল পরকাল তার। চার, ইফতুম ফি তোয়ামাতিন, বৈধ রুজি, বৈধ রুজি উপার্জন করতে গিয়ে বলেছি বাপের জমিদারি আছে, বড় ব্যবসা করব সিলেটে, কোটি টাকার ব্যবসা করব, কোটি কোটি টাকার ব্যবসা করব, সমস্যা নেই করেন, ব্যবসা করলে কিছু সত্য মিথ্যা বলা লাগতেও পারে, তখন দান করলে ওটা মিটে যাবে, এটা আল্লাহ রাসূল বলছেন, আমার কিছু করার নেই। চট্টগ্রাম থেকে মাল আসবে, এখন সিগনেচার আলে বলছে যে আমাকে 10,000 টাকা না দিলে সিগনেচার করব না, যদিও কাগজে দরখাস্তে সিগনেচার না করে তাহলে আপনার 3 দিন মালটা নামতে দেরি হবে, 3 দিন যদি স্টিমার থেমে থাকে তাহলে 3 লক্ষ টাকা জরিমানা আসবে। আপনি তখন বললেন ঠিক আছে 10,000 টাকা দিচ্ছি আপনার কাজটা করেন, তখন আপনি মাজলুম, এই 10,000 টাকা আল্লাহ মাফ করে দেবেন, কেননা আপনি এটা নিজে থেকে দিচ্ছেন না, এখন আমাকে 3 লক্ষ টাকা লাগবে 3 দিন আটকা থাকলে, আর এখন সিগনেচারটা করে দিলে আমি মালটা নামাতে পারি, কথা বুঝাতে পারি না মনে হয়, এমনি আমি একটা কথার কথা বলছি আর কি। আপনি বড় ব্যবসা করেন, যে কোনো সমস্যার মুখোমুখি হলে সমস্যার মুখোমুখি মোকাবেলা করেন, আপনি দান খেরাত করেন আল্লাহ ওটা মিটিয়ে দেবেন ইনশাআল্লাহ, টাকা কম আছে কলা বিক্রি করেন, তার চেয়ে টাকা কম আছে চকলেট বিক্রি করেন, টাকাই নেই মানুষের বাড়িতে কাজ করেন, যদি এ পথ না থাকে তাহলে ভিক্ষা, ভিক্ষা করা টাকা দিয়ে ইবাদত কবুল হবে, কিন্তু যৌতুকের টাকা দিয়ে ইবাদত কবুল হবে না। সকালে পাখি বের হয় খালি পেটে, বিকেলে বাড়ি আসে তার ঘরে ভরা পেটে, ও কি খাদ্য রেখে গেছিল? আল্লাহর নবী বলছেন ওর যেমন রুজি হয় তোমার তেমন হবে, যদি তুমি সত্য সত্যই আল্লাহর উপরে ভরসা করো। তাই দেখাচ্ছিলাম আল্লাহ ভরসা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদ ইল্লা সালাসা, মায়ের কোলে 3 জন শিশু কথা বলেছে, মায়ের কোলে 3 জন শিশু কথা বলেছে, এক ঈসা, ঈসা আলাইহিস সালাম, দুই রাজুলুন কানা ফি বানি ইসরাইল ইকাল আল্লাহ জুরাইজ, একটা লোক তার নাম ছিল বানি জুরাইজ, আজ থেকে নিয়ে প্রায় হাজার হাজার বছর আগের কথা, ঐশল্লি ফি সাওমাতিহি, সে তার গির্জাঘরে সালাত আদায় করছিল, ইবাদত করছিল, ফাজাত উম্মুহু, তার মা তার কাছে আসলো, ফাদাত, তার মা তাকে ডাকলো জুরাইজ জুরাইজ, সে বলতে লাগলো উসল্লি ও উজিবহা, আমি সালাত আদায় করব না মায়ের ডাকে সাড়া দিব, আমি সালাত আদায় করব না মায়ের ডাকে সাড়া দিব, আমি সালাত আদায় করব না মায়ের ডাকে সাড়া দিব, এভাবে ভাবতে ভাবতে একটু দেরি হয়ে গেছে, তখন মায়ে বদদোয়া করলেন আল্লাহুম্মা লা তুমি তো আল্লাহ তুরে হো জুহাল মুমেসাব,
আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না, পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত। আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না, পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত। আমি ডাকছি, আমার ডাকে সাড়া না দিয়ে বেটা সালাত আদায় করে। তুমি একে পতিতালয়ের মহিলার মুখ দেখা না পর্যন্ত বদনাম ছাড়া এর মরণ দিও না। এ কথা বলে মা চলে গেলেন। যেতে না যেতে একজন মহিলা চলে এসেছে, তার সাথে জেনার ব্যাপারে কথা বলল, তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও, আমি একজন সুন্দরী মহিলা, অনেক কিছু। বাবা, সে অস্বীকার করলো, ছি 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 ছি, বলো কি তুমি। মহিলা একটা রাখালের কাছে আসলো, ফামকানাথু, মহিলা তাকে জোর করে চেপে ধরলো, মিন্নাফসেহা, নিজে থেকে জোর করে চেপে ধরে জেনায় লিপ্ত হলো। ফাওয়ালাদাত গোলামান, এই জেনায় একটা বাচ্চা জন্ম নিল, কালক হুয়া মিন জোরাইজ। বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথে মহিলা বলে দিল, এই বাচ্চা জোরাইজের। সমাজে বদনাম ছড়িয়ে গেল। ফাতাহু, গ্রামের লোক গির্জাঘরে আসলো, কাসারুহ, গ্রামের লোক গির্জাঘরকে ভেঙে একবারে ধুলা ধুলা করে দিল, খান খান করে দিল, টুকরা টুকরা করে দিল। ওয়ানজালুহ, তাকে গির্জাঘর থেকে টেনে হেঁচড়ে রাস্তায় নামিয়ে দিল। ওয়াসাবুহ, তাকে অকথ্য মাসায় গালি দিল, বেটা এই গির্জাঘরে ইবাদত করো, জেনা করো ঘরে। অনেক কথা সমাজে যা হয়। ফাকামা, জোরাইজ দাঁড়ালো, ও তাওয়াদ্দা, অজু করলো, অসল্লা, দুই রাকাত সালাত আদায় করলো। ফাতার রাইয়ে, রাখালের কাছে আসলো, বলল, মান আবুকা, রাখাল তোমার বাপ কে বলো তো দেখি, তুমি তো দুধের বাচ্চা। কালা, রাখাল বলল, আবি আর রাই, আমার বাপ রাখাল। কালু, নাবনি সামাতা কবি যাবে, গ্রামের লোক বলল, জোরাইজ তোমার গির্জাঘরটি স্বর্ণ দিয়ে বানিয়ে দিব। কালা, লা ইল্লা মিন তিন, যে না, আমার গির্জাঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না, যা ছিল তাই করে দিতে হবে, মাটি দিয়ে, মাটি দিয়ে আমার গির্জাঘর তৈরি করে দিতে হবে। বুখারি মুসলিম, সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি দেখাচ্ছি আল্লাহ ভরসা। দুই রাকাত সালাত আদায় করে দুধের বাচ্চাকে গিয়ে বলছেন যে তোমার বাপকে, তার কি সাহস, তার বলার ভিত্তি কি, তার বিশ্বাসের অভাব নেই, দুধের বাচ্চা কথা বলবে যে আমি জেনা করিনি। আপনাকে আমি আল্লাহ ভরসা দেখাচ্ছি, খুব খেয়াল করে থাকবেন। সম্মানিত দিনী ভাই, কথা তো শেষ, সাহারি, আচ্ছা সময় হয়ে গেলে একটু কিছু নিয়ে আসেন, আরো কয়েক মিনিট কথা বলবো ইনশাল্লাহ। ওদিকে আজান হয়ে গেলে, আজান হয়ে যাওয়ার পরে পাঁচ সাত মিনিট কথা বলবো ইনশাল্লাহ, তারপরে কথা শেষ করব। একটু পানি মুখে দেওয়ার কিছু এখানে নিয়ে আসেন, সময় হয়ে গেলে দিবেন। আপনাকে দেখাচ্ছিলাম আল্লাহ ভরসা। এইখানে আমার একটু কথা বলার আছে, এদিকে শুনেন। ছেলে যদি আপনার প্রতি অন্যায় করে, গালি দেয়, মারে, কোনোদিন ছেলে মেয়ের উপরে যিনি বদদোয়া করেন না, মেরেছে মেরেছে, ছেলে মেরেছে তো তাড়াহুড়া করে অজু করে ঘরে ঢোকেন, ঘরে ঢুকে দুই রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন, ছেলের হাতে মায়ের খাবো এই জন্য আমি ছেলে মানুষ করিনি, ছেলে আমাকে মারলো কেন, তুমি আমার ছেলের অন্তর পরিবর্তন করে দাও, ও যেন আমার কাছে ক্ষমা চাই আর জীবনে যেন আমার উপরে কোনোদিন রাগ না করে। কথা আমি বুঝাতে পারলাম না, দেখালো ইব্রাহিম ও কারিয়েব। ইব্রাহিম আলাইহিস সালাম একটা গ্রামে ঢুকলেন, সেই গ্রামে ছিল স্বৈরাচারী শাসক। স্বৈরাচারী শাসককে বলা হলো, ইব্রাহিম নামে এক গ্রামে, এই গ্রামে লোক প্রবেশ করেছে, মা হইমরা, তার সাথে একজন মহিলা আছে, হেহাসন নিসায়, সে হচ্ছে আরব ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী। ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, মান হাদিহি আল্লাতি মাক, আপনার সাথে যে মেয়ে আছে এটা কে? ইব্রাহিম সালাম বললেন, হোক্তি, সে আমার বোন। সুমা রাজা ইলাইহা, তারপর তিনি তার স্ত্রীর কাছে গেলেন,
তার স্ত্রীকে বললেন, লাতুকা দিবি, তুমি আমাকে মৃত্যু প্রমাণ করো না, আমি আকবর তুম আর নাকি উক্তি, আমি বলে দিয়েছি তুমি আমার বোন। এখন যদি তুমি বলো যে সে আমার স্বামী, তাহলে আমি কিন্তু মিথ্যু প্রমাণ হয়ে যাব। মনে রেখো, ইন আলাল আরজে মুমিনুন গাইরি ও গাইরকে, মাটির ওপরে আমি আর তুমি ছাড়া কোনো মোমেন মুসলমান নেই, এই হিসাবে ভাই বোন বটে। সুম্মা আরসালা বিহা ইলাইহে, তারপরে তিনি তার স্ত্রীকে রক্ষা করতে পারলেন না, সৈরাচারী শাসকের কাছে পাঠিয়ে দিলেন। তিনি তার ঘরে ঢুকতেই ফাকামা, সৈরাচারী শাসক দাঁড়ালো, হাত বাড়ালো তার গায়ে হাত লাগাবে। তখন সারা বলছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতা আমানতু বিকা ওয়া রাসূলিকা, আমি যদি তোমাকে আল্লাহ বলে মেনে নিয়ে থাকি, আমি যদি তোমার নবী ইব্রাহিমকে নবী বলে মেনে নিয়ে থাকি, আমার লজ্জা ইসলামকে আমার স্বামী ছাড়া জিন্দগিতে কোনোদিন কাউকে ব্যবহার করতে দিনি, এই কথা যদি আমার ঠিক হয়ে থাকে, ফালা তুসাল্লা তালাল খাজাল কাফেরা, তাহলে তুমি এই কাফেরকে আমার উপরে জয় করো না। আল্লাহ নির্জন, আমি তিনটা কথা বলছি, এক, আমি যদি তোমাকে আল্লাহ বলে মেনে নিয়ে থাকি, দুই, আমি যদি ইব্রাহিমকে নবী বলে মেনে নিয়ে থাকি, তিন, আমার জিন্দগিতে যদি আমি আমার লজ্জা স্থানকে কাউকে ব্যবহার করতে না দিয়ে থাকি, তাহলে স্বৈরাচারী শাসক যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। একবারে হাতে হাতে অজ্ঞান হয়ে পড়ে গেছে, দেখেছেন সাহস কেমন। উপস্থিত বৈঠকের দিনে মুসলিম বন ইমানের দৃঢ়তা নিয়ে আল্লাহর উপরে ভরসা নিয়ে কাজ করেন, আল্লাহ আপনাকে সফল করবেন ইনশাআল্লাহ। আরো কথা আজকের মতো এ পর্যন্তই, যেহেতু সফর আছে ঢাকা ফিরে যাওয়া, এসেছেন আমি খুশি হলাম। জাজাকুমুল্লাহ খায়।